আলহামদুলিল্লাহ সাঈদ আহমদের শুনে আমরা অত্যন্ত মুগ্ধ এই ইফতারিকে সামনে নিয়ে মহান রবাহ আলমিনের এই গ্রন্থ সুরায় হল জুমার ঐতিহাসিক কথা নতুন দুলা শ্বশুর বাড়িতে আসলে যেমনি ভাবে ওই বাড়ির সকলে গিয়ে হৈহুল্লোর করে নতুন দুলাকে যেমনিভাবে আগিয়ে নিয়ে আসে মহান রব্বলা আলমিন বেহেস্ত বেহেস্তের যেই যাত্রী তারা যখন গিয়ে বেহেস্তের দুয়ারে পুষবে তখন হুর গেলমান ফেরেশতারা গিয়ে যখন তাকে আগিয়ে নিতে যাবে সে খুব আস্তে আস্তে আগাবে কিন্তু রব্বলা আলমিন বলে নৌ আমার বেহেস্তের এই যাত্রী নামাজ পড়তে পড়তে তার কপালে দাগ পড়েছে ও ফেরেস ধরো তাকে কোলে করে বেহেস্তের মধ্যে নিয়ে যাও জুমার ছাপটি বেড়ে ধরবে চলো তুমি আল্লাহর বেহেস্তে সেই সুরে জুমার থেকে শুনে আমাদের হৃদয় ঠান্ডা যারা রোজাদার তাদেরও ঠিক তাই আমি সকল রোজাদারকে উদ্দেশ্য করে বলছি কোটি কোটি রোজাদার এই অনুষ্ঠান দেখছে আমরা যেন এই লাইলাতুল কদরের মাসে কোরআন নাজিলের মাসে আমরা যাতে কোরআনকে মন ভরে পড়ি মন ভরে শুনি মন ভরে কোরআনকে অনুসরণ অনুকর করি আমাদের প্রতিযোগীর উদ্দেশ্যে বলছি সর্বশেষ যে অক্ষ সে অক্ষের মধ্যে আরও এক সেকেন্ড শ্বাস দরকার ছিল মনে রাখতে হবে কেরাতের মধ্যে শুরুর চাইতে শেষটি হবে সুন্দর এর নাম কেরাত জি তো আশা করি সেই দিকে যত্নবান হবে আমি আশা করি তুমি সে আব্দুল বাসেদ আব্দুল সামাদ সিদ্দিকুল মান সাহ অভিষেক তান্তাবির চাইতেও বড় কারি হবে আমাদের দেশের জন্য অনেক সুনাম বহন করে নিয়ে আসবে আমিন আমিন মাসাল্লাহ তারপর শুনতে চাইব কারী মোহাম্মদ আবুল হুসাইন দীর্ঘ বছরের কেরিয়ারে অনেক প্রতিযোগিতা অংশগ্রহণ করে আপনি বিজয় ছিনিয়ে এনেছেন আমাদের এই বন্ধুর জন্য কোনো মোলা হাজা আছে কিনা আপনার পক্ষ থেকে মন দিয়ে দিল দিয়ে শুনতেছিলাম এরকম স্বাদের জিনিস তো পৃথিবীতে আর নেই لا تحرك به لسانك لتعجل بي إن علينا جمعه وقرآنا فإذا قرأناه فتبي قرآنًا شيء رحم نور باري يكون القرآن نزيله تسلو يكون جير الله ليس وينش بولن رسول بولن أنا ليس بقاري هم تقاري نأتي لوتقرت بارينا إيربوري قرآنك لي مير أنتريش برا سورة القيامة على باله بولديلن لا تحرك به لسانك لتعجل بي إن علينا جمعه وقرآننا. হ্যাঁ রসুল আপনি বারবার তারাহুরা কষ্ট ক্লেসা তো দরকার নেই আল্লাহ আমি আপনার সিনার মধ্যে দিলের মধ্যে কোরআনে কারিম জমাই দিব মুখস্থ করাই দেব এই জন্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোনো অন্য কোনো ধর্মের গ্রন্থ ফার্স্ট টু লাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্ত করতে পারে না আল্লাহ আর কি কুদরত মজেজা কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত ছোট্ট একটা বাচ্চা একটা হাফিজ সালাহাত শোনাইতে পারে লক্ষ লক্ষ এই সময়ে দশম রোজাতে মন মুগ্ধকর পরিবেশে মানুষ শুনছেন এবং এই রহমতির শেষ সময়ে পাক সকলের প্রতি দেশের প্রতি বিদেশের প্রতি বিশ্ব মুসলিমদের প্রতি বিশেষ করে ফিলিস্তিনি ভাই এবং বোনদের প্রতি রহম নাজিল করো আমি না আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবু সাহেব তোমাকেও তোমার জন্য দোয়া হয়ে গেছে আর একটা কি বড় বিষয় হচ্ছে তিনি যেভাবে তোমাকে পরামর্শ দিয়েছেন এভাবে করো আশা করি তুমি সেই চ্যাম্পিয়নের হাত ছানে অর্থাৎ চ্যাম্পিয়ন পর্যন্ত তুমি পুষতে পারবে দোয়া রয়ে তোমার জন্য